সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। রাতুয়া থানার দেবীপুরে ট্রাক্টরের সাথে বাইকের ধাক্কায় মৃত এক বাইক আরোহী। রাতুয়া থানা এলাকায় বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে গতকাল রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাতুয়া থানাতে রেখে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করে। তাদের দাবি, বেআইনি ট্রাক্টর এলাকায় বহু দিন ধরে চলছে, পুলিশ প্রশাসন সব জেনেও চুপ, তাই বেআইনি যান চলাচল নিয়ন্ত্রণের দাবি নিয়েই আন্দোলন শুরু করেন এলাকাবাসী। পুলিশ অবরোধ তুলতে গেলে বচসা শুরু হয়। পরিস্থিতি এত তাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লক্ষ্য করে মারমুখী হয়ে ওঠে জনতা। এই ঘটনায় বাপি সিং ও তপন দত্ত নামে দুই পুলিশকর্মী আক্রান্তও হন। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার বিধায়ক সমর মুখার্জি গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।